রাজনৈতিক অস্থিরতার ডামাডোলে দেশের ব্যাংকগুলোতে বেড়েছে নগদ অর্থ বা স্থায়ী আমানত। সহসা এত এত টাকা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ না হলে ব্যাংকগুলো সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আর গেল বছর রাজস্ব আদায় কমায় উন্নয়ন বাজেট বাস্তবায়নে ঘাটতি হতে পারে এমন শঙ্কা থেকে বিশ্লেষকদের পরামর্শ, ব্যাংকে অলস পড়ে থাকা লাখ লাখ কোটি টাকার খানিকটা ঋণ নিয়ে স্বচ্ছতার সাথে দেশের অবকাঠামোর উন্নয়ন করতে পারে সরকার। অর্থনীতির হালচাল নিয়ে রকনউদ্দিন তিন পর্বের ধারাবাহিক রিপোর্টে দ্বিতীয় পর্বে থাকছে স্থায়ী আমানত প্রসঙ্গ। এমনিতেই ভবিষ্যৎ চিন্তায় আয় রোজগারের খানিকটা সঞ্চয় করতে চান কম বেশি সবাই। গেল কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় চিন্তা হয়েছে শঙ্কা, আর বেড়েছে টাকা পয়সা জমিয়ে রাখার প্রবণতা। ব্যবসায়ীরাও খুব একটা নতুন বিনিয়োগে না নামায় ব্যাংকগুলোতে জমেছে লাখ লাখ কোটি টাকা। 2011 মার্চে দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের জমানো টাকার পরিমাণ ছিল প্রায় 4 লাখ কোটি। সেই অঙ্ক আরও 1 লাখ ছাড়িয়ে যেতে সময় লেগেছিল 17 মাস। কিন্তু 2012 সেপ্টেম্বর থেকে পরের 11 মাসেই স্থায়ী আমানতের পরিমাণ ছাড়িয়ে যায় 6 লাখ কোটি টাকা। ঠিক পরের মাসেই তার সাথে যোগ হয়েছে আরও 11,000 কোটি টাকা। অচিরেই এত এত টাকা যদি বিনিয়োগ করা না যায় তাহলে ব্যাংকগুলোই সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। ব্যাংকগুলো যদি এই 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 অর্থগুলো নিয়ে বিনিয়োগ করতে পারত তা এই ঝুঁকিটা এতটা থাকতো না। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি অনেক করছে, তো কাজেই এই টাকাগুলো একটা অলস টাকা অবস্থায় পড়ে আছে। তো এটা হচ্ছে একটা দিক। অন্য একটা দিক হচ্ছে যে ব্যাংকগুলোর যে কস্ট অফ ফান্ড যেটাকে বলা হয় সেটা বেড়ে যাচ্ছে। আবার কেন্দ্রীয় ব্যাংকের অনুমান ছিল গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার হবে 15%-এরও বেশি, কিন্তু নভেম্বরের শেষে তা দাঁড়ায় 9%-এর কাছাকাছি। ব্যবসায়ীরা বলছেন ঋণ আর নেবেন কি, নানান প্রতিবন্ধকতায় সেবাখাতের বেশিরভাগ কলকারখানা তো সে সময় উৎপাদনই কমিয়ে দিয়েছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় 4-5 মাস যাবত আমাদের মিল ইন্ডাস্ট্রিগুলোতে আমরা সঠিকভাবে প্রোডাকশন করতে পারি নাই। প্রোডাকশনের কারণে না করতে পারার কারণে একদিকে যেমন আমরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যে একটা বিশাল টার্গেট থাকে সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি নাই। এদিকে ব্যাংকের প্রেশার আছে, এদিকে যে কর্মচারী কর্মকর্তাদের বেতন দিতে হয়, সার্বিকভাবে আমরা একটা খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। যে ঋণের বোঝা না থাকাই ভালো, সরকারকে তাই এখন কাঁধে তুলে নেবার পরামর্শ বিশ্লেষকদের। আর এবার তা কম বেশি নিতে হবে বলেও মত তাদের। কারণ রাজনৈতিক অস্থিরতা বা যাকেই দায়ী করা হোক না কেন, এবার রাজস্ব আদায় কম হয় সমস্যা দেখা দিতে পারে উন্নয়ন বাজেট বাস্তবায়নে। বড় বড় অবকাঠামোগত উন্নয়নের জন্য যদি বিনিয়োগ করি সেটা দেশের দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে কাজে দিবে, এবং তারপরে হচ্ছে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত করাটা। এই গুণগত মান নিশ্চিত করতে হলে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা সেটা পরিপালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা, এবং এই রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে একজন বিনিয়োগকারী সে কিন্তু কখনো আস্থা পাবে না। তা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়নের পাশাপাশি ঋণের বোঝাটা বছর কয়েকের মাঝেই নেমে যাবে বলেও মন্তব্য তাদের। রকনউদ্দিন, NTV News।